हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल डेली आईक्यू विद एके। फ्रेंड्स, एरपर थेके आमी प्रतिदिन दुटी करे वीडियो अपलोड करब। तो जे दुटी करे वीडियो अपलोड करब तार शेड्यूल आमी ए वीडियो डिस्क्रिप्शने दिए दिएछि। तो प्रतिदिन आमी मैथ ट्रिक अपलोड अवश्य करछि, ठीक आछे, एबं एर टाइम टेबिल आमी नीचे दिए दिएछि डिस्क्रिप्शने। ताछाड़ा आमी मिसलेनियास टपिक जेखाने विभिन्न धरनेर सबजेक्ट थाकते पारे, भौत विज्ञान, जीवन विज्ञान, कम्प्यूटर बा आरो अन्यान्य धरनेर विभिन्न धरनेर सबजेक्ट थाकबे। तो मिसलेनियस टपिक हो सेटी, तो सही धरने एक वीडियो प्रतिदिन अपलोड करब जहाँ अपन जो खूब गुरुत्वपूर्ण हो। तो सब किस डिटेल्स अपना वीडियो डिस्क्रिपने पे जा। तो आज के टपिक की आलोचना करब से हेरण प्रश्न विभिन्न परीक्षा एक् एस तो यह प्रश्न क्यों सहजे करब ता वीडियोटर माध्यम जेने नब। तो यह प्रश्न सल्व करा क्योंकि खूब एक कठिन विषय नय, ठीक है, देखे मन हे कठिन क्योंकि अने के देखे क्योंकि घबरे जाए सल्व करा खूब कठिन क्योंकि एर पद्धति जो जानते अपना अति सहजे सल्व करते मात्र 5 থেকে 10 সেকেন্ডের मध्य सल्व करते। कि तो चलो तब देखे ना जा फार्ष्ट मैथटी क्यों सल्व करब आकार देखने मान बैर करते हुए ए प्लस बी प्लस सी समान कत है। तो क्यों करब ये देख 9/26 देवा आ तो हमें क्य करब ये लिखब अर्थात एखे साधारण नियम क्यों करी जे 9 কে 26 द्वारा भाग कर तार उल्टो करब 26 কে 9 द्वारा भाग करब। अर्थात फार्ष्ट एखे मिडिल पॉइंट लिखो 26 एके 9 द्वारा भाग करब। तो ये क्यों पे जा देख 9 × 2 = 18 तो ये और पे जा 8, ठीक है, एखे 8 पे जापर ये 9 टे एखे लिखे फिलब एखे लिखे निले 9 एखे क्यों करते 8 × 1 = 8 ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে করলাম। এখানে ফার্স্ট আমরা কি করলাম 26 কে 9 দ্বারা ভাগ করলাম, 9 × 18 এখানে করলাম, এখানে 8 পেয়ে যাচ্ছি। এরপর এই মানটি যদি থাকে সেই মানটি আমরা এখানে লিখে ফেলবো, তারপর আবার একে ভাগ করব এই মানটি পেয়ে যাচ্ছি। এরপর আমরা এই মানটি যে রয়েছে সেই মানটি এখানে লিখবো, তারপরে আবার ভাগ করব। তো এখানে যে মানগুলো পেয়ে যাচ্ছি সাইডে অর্থাৎ ভাগফল যে মানগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আমাদের কি হবে, ফার্স্ট একটা হচ্ছে এ এর মান, তারপর হচ্ছে বি এর মান, তারপর হচ্ছে সি এর মান। এরপর আমাদের নির্ণয় করতে কি বলেছে এ প্লাস বি প্লাস সি কত হয়। তো এখানে এর মান কি পেলাম, এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করবো। তো এর মান পেয়ে যাচ্ছে আমরা 2, বি এর মান 1 এবং সি এর মান থাকছে এখানে 8। অর্থাৎ এখানে আমরা বলতে পারি 8 × 10 = 11 অর্থাৎ এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাচ্ছে 11। তো দেখুন কত সহজে আমরা ট্রিকের মাধ্যমে করে নিতে পারলাম। এই ধরনের আরেকটি আমরা উদাহরণ দেখে নিচ্ছি। এরপর এইভাবে দেওয়া আছে এখানে 17/60 দেওয়া আছে। এখানে বের করতে দিয়েছে যে এ গুণিত বি গুণিত সি গুণিত ডি সমান এর মান কি হবে। তো এটিও আমরা ঠিক আগের প্রসেসেই করবো। তো কিভাবে করবো দেখুন, আমি কি বললাম আমরা সাধারণ নিয়ম কি করে থাকি 17 কে 60 দ্বারা ভাগ করে থাকি। এইভাবে থাকলে কিন্তু আমরা কি করবো 60 কে 17 দ্বারা ভাগ করবো, অর্থাৎ উল্টো লিখবো আমরা এখানে 60 লিখলাম, এখানে আমরা 17 দ্বারা ভাগ করবো, 3 × 17 কত হয় 51 হয়। এখানে আমরা 9 পেয়ে যাচ্ছি। এবার আমি কি বললাম এই মানটি যদি থাকবে যাকে আমরা প্রথম ভাগ করেছিলাম যে মানটি দিয়ে সেই মানটি আমরা এখানে লিখে নেব। এখানে আমরা কি পেয়ে যাচ্ছি 9 × 18 হয়েছে, অর্থাৎ 2 দ্বারা আমরা এখানে খাওয়াতে পারছি না, আমরা 1 দ্বারা খাওয়াবো এখানে। তো 9 হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আবার 8 পেয়ে যাচ্ছি। এরপর এই 9 এর মানটা আমরা এখানে লিখবো, তো 8 × 1 = 8 হয়ে যাচ্ছে এখান থেকে, এখানে মানটা আমরা পেয়ে যাচ্ছি 1। এরপর এই মানটি যে থাকছে 8 এখানে আমরা 8 লিখে নেব, তো 1 × 8 = 8 হয়। অর্থাৎ এখানের এই মানটি হচ্ছে এ এর মান, এটি হচ্ছে বি এর মান, এই মানটি হচ্ছে সি এর মান, এবং এই যে মানটি বেরোলো লাস্টে সেটি হচ্ছে ডি এর মান। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এ বি সি ডির মান পেয়ে গেলাম। এবার এখানে বের করতে বলছে এ গুণিত বি গুণিত সি গুণিত ডি সমান কত হয়। অর্থাৎ এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 1 এবং ডি এর মান হচ্ছে 8। দেখুন এখানে আমরা মানটি পেয়ে গেলাম। আমরা কি করব এই 4টির গুণ করব, তো 3 × 3, 3 × 3, 8 × 3 = 24। অর্থাৎ এই 24 হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার। তো দেখুন আমরা কত সহজে করে নিতে পারলাম। আর একটি আমরা দেখবো, তারপর আমরা ভিডিওটি শেষ করে নেব। 3 নম্বর উদাহরণ হচ্ছে এ মানটি দেওয়া আছে 3/8, এখানে বের করতে বলেছে এ ভাজিত বি গুণিত সি সমান কত হবে। তো ঠিক একই কথা আমরা নির্ণয় করবো, আমরা কি করবো এ এখানে লিখে নেবো, 3 দ্বারা এখানে ভাগ করবো, 3 × 2 = 6 হয়, এখানে 2 পেয়ে যাচ্ছি। এরপর এখানে এ মানটি আমরা এখানে লিখে নেবো 3 × 2 = 2 হয়, এখানে এখানে 1 পেয়ে যাচ্ছি। এবার এ মানটি আমরা এখানে লিখে নেবো 2 × 1 = 2। অর্থাৎ এখানে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 1
এবং সি এর মান হচ্ছে 2। এরপর আমরা এখানে সলভটি করব, এই প্রশ্নের যেটা অ্যানসার বের করতে হবে সেটা আমরা নির্ণয় করব। তো কি বলেছে, এ ভাজিত বি গুণিত সি, অর্থাৎ এ মান হচ্ছে 2 ভাজিত বি, বি এর মান হচ্ছে 1 এবং গুণিত সি, সি এর মান হচ্ছে 2। তো এখানে আমরা কি বলতে পারি, যেহেতু ভাগের কাজ আগে হয় তো আমরা কিভাবে লিখে নেব এটাকে, 2/1 গুণিত 2। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 × 4, অর্থাৎ এই প্রশ্নটি অ্যান্সার হচ্ছে 4। তো দেখুন ফ্রেন্ডস, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা এসে থাকে আমরা কত সহজে সলভ করে নিতে পারছি। তো ফ্রেন্ডস, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।